হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্বপ্ননীল কিচেন। স্বপ্ননীল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেখার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করবো আমের চপ। এই চপটা কিন্তু সন্ধ্যাবেলার মুড়ির সাথে খুবই ভালো লাগে, আর এই চপটা এইভাবে রেসিপিটি করলে খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা দেরি না করে ঝটপট এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর যেহেতু আম দিয়ে করা, স্বাদ তো অসাধারণই হবে। তো চলুন দেরি না করে আমরা রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এখানে 5 চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর 1 চিমটি হলুদ দিলাম যাতে তেলটা বাইরে ছিটে না আসে। এবার একটা কুলতি দিয়ে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি সহজেই গলে যায়। এবার পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল স্পুন লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা ইউজ করবেন। তো দেখুন লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু আরেকটু নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি ইউজ করছি। আর টমেটো কুচি দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর টমেটোগুলো নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন চাট মশলা। চাট মশলার মধ্যে আমি ধনে জিরে শুকনো লঙ্কা জায়ফল জৈত্রীর গুঁড়োটাও অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি হিং। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু কাঁচা আম সেহেতু আমি একটু বেশি করে চিনিটা ইউজ করলাম, আপনারা আপনাদের কম বেশি করে নেবেন। তো সব উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটা 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা গ্রেট করে রাখা আম। আমি আমটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তো আমটা দেওয়ার পরে আমি এটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে নেড়ে নেব এবং আমের সাথে খুব ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে আমি আর একটুখানি চিনি অ্যাড করলাম যেহেতু আমটা ভীষণ টক। এবার যে সেদ্ধ আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবগুলো উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করছি। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে আদক চালের গুঁড়ো দিতে পারেন। আর এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনারা যদি দোকান থেকে কিনে না আনতে পারেন তাহলে বাড়িতে একটু মিক্সিতে পেস্ট করে নিলে সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। তো চালের সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝালটা বেশি করে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের ঝালটা কম বেশি করে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি।
এবার সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তো ভালো করে মেখে আমি একটা ভালো করে ডো তৈরি করে নিয়েছি এবং এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি হাতে একটুখানি সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন। তেলটা নিয়ে নিলে কিন্তু চপগুলো করতে খুবই সুবিধা হবে। তো তেলটা একটু বেশি পড়ে গেছে আমার হাতে, আপনারা একটু কম তেল ইউজ করবেন। আর এইভাবে আমি অল্প অল্প করে নিচ্ছি, দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে, দেখুন খুব ভালো করে গোল করে প্রেস করে নিয়ে তারপরে একটু চমচমের সাইজে এরকম লম্বাটে যেমন ভেজিটেবিল চপ হয় ঠিক সেই শেপে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপের এই চপটা বানিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি আবার গোল করে নিচ্ছি আর হাতের মধ্যে একটু প্রেস করে লম্বা করে নিচ্ছি। একইভাবে আমি সব চপগুলো রেডি করে নেব এবার। সব চপগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300-400 গ্রাম মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে সামান্য আমি গরম করে নেব, খুব বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রেখে গরম করলেই হবে। এরপরে আমি একটা একটা করে চপ দিয়ে দেব। দেখুন চপগুলো সব রেডি করে নেওয়া হয়ে গেছে আর একটা একটা করে আমি এবার চপগুলো ছেড়ে দিচ্ছি। চপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু দ্বিগুণ খেতে ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন কাঁচা আমের চপ। আশা করছি আপনাদের কিন্তু সবারই ভালো লাগবে। তো এবার গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া ছিল, আমি লো ফ্লেম দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে উল্টে নিচ্ছি। দেখুন চপগুলো কিন্তু এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। আর সব চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন সব চপগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর মাঝখানে সস দিয়ে দিয়েছি। আপনারা এভাবে অবশ্যই রেসিপিটি বাড়িতে করুন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো এবং অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমের এই পুর ভরা চপটা। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের সামনে। Thanks for watching.